হ্যালো গাইস, এখন আমি আপনাদের মাঝে যে আর্নিং প্ল্যাটফর্মটা শেয়ার করব, এটা বেসিক্যালি একটা ডস কয়েন মাইনিং সাইট। বাট আপনি এখানে সরাসরি টিএক্স মাইনিং করে ইনকাম করতে পারবেন, বাট এ সাইটের হিসাব নিকাশ সব কিছু ডস কয়েন মাইন অনুযায়ী হবে। বাট আপনি সরাসরি টিএক্স এর মাধ্যমে উইথড্র করতে পারবেন এবং টিআরএক্স আপনি এখানে রিসার্চ করতে পারবেন। এ সাইটটা থেকে আমি যে ভালো একটা প্রফিট করছি, এখানে আমি যে কয় ডস কয়েন রিসার্চ করছিলাম অলরেডি আমার এখান থেকে সেই কয় ডস কয়েন উঠে গেছে এবং এখান থেকে আমার অলরেডি প্রফিট আছে। আমি যদি আমার ইনভেস্ট রেকর্ডে যাই, ভাই কিছুদিন না গেলে বোঝা যায় না যে কোন সাইডটা কতদিন থাকবে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে আমি টোটাল 76 ডস কয়েন রিসার্চ করছিলাম, বাট অলরেডি কিন্তু আমার এখান থেকে 79 টিআরএক্স প্রফিট চলে আসছে। সো এই সাইটটা আমার কাছে একদমই প্রফেশনাল একটা সাইট মনে হচ্ছে এবং এটা ইন্টারন্যাশনাল একটা সাইট মনে হচ্ছে। সো আপনারা যারা টিআরএক্স মাইনিং বা ডস কয়েন মাইনিং করে ইনকাম করতে চান, আপনি চাইলে এই সাইটে কাজ করতে পারেন। এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাট ফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেজিস্টার লিঙ্ক আছে, আপনি রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন। দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখানে প্রথমে একটা ইউজার নেম দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। দেন আপনি জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। যেহেতু আমি এ সাইট থেকে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এসেছি এবং তাদের যে অফিসিয়াল অ্যাপ আছে অ্যাপটা ডাউনলোড করে আমি অ্যাপে লগ ইন দিচ্ছি, আপনি যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে অ্যাপ ডাউনলোড এবং এখানে আপনি একটা অ্যাপ ডাউনলোডের একটা আইকন দেখতে পারবেন। আপনি সিম্পলি তাদের যে অফিসিয়াল অ্যাপ আছে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। দেন আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে লগ ইন দিবেন। দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আর আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, আপনি যদি ডজ চেইন লিখে সার্চ দেন ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কিন্তু ভিডিও পেয়ে যাবেন, হিন্দি ইংলিশ সকল ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল সাইট। সো আই হোপ এখান থেকে আপনারা প্রথম দিকে সবাই প্রফিট করতে পারবেন। আর একদম বেশি দিনও কিন্তু এই সাইটটা আসে নাই, এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন। এখানে যদি আমি তাদের প্যাকেজগুলো নিয়ে কথা বলি, এখানে এই যে তারা এই যে ভিআইপি ওয়ান যে প্যাকেজ, এখানে কিন্তু তারা খুব মানে কমিশন কিন্তু একটা রিজনেবল কমিশন দিচ্ছে। এখান থেকে আপনি রেগুলার 6% কমিশন পাবেন এবং মানে আপনি যদি এখানে 10 ডস কয়েন থেকে 2000 ডস কয়েন রিসার্চ করেন আপনি রেগুলার এখান থেকে 6% কমিশন পাবেন। এবং ভিআইপি টুতে যদি আপনি এখানে 2001 থেকে 10000 ডস কয়েন রিসার্চ করেন রেগুলার আপনি এখান থেকে 7% কমিশন পাবেন এবং এখানে ভিআইপি 3 থেকে আপনি 8% কমিশন পাবেন। এরা কিন্তু কমিশন খুবই কম দিচ্ছে, আর যেহেতু কমিশন কম দিচ্ছে সো এরা কিন্তু লং টাইম থাকবে। ভাই একটা জিনিস বলি, আপনারা কোনো সাইট 20% কমিশন দিক কিন্তু আপনি যদি ওইখান থেকে লং টাইম ইনকাম না করতে পারেন তাহলে কিন্তু আপনার লস যাবে। বাট যদি এরা কমিশন কমও দেয়, যদি আপনাকে প্রফিট দিয়ে যায় তাহলে কিন্তু আপনার কোনো লস নাই। সো আই হোপ যেহেতু তারা একটা রিজনেবল কমিশন দিচ্ছে সো আই হোপ এখান থেকে আপনাদের একটা প্রফিট হবে। এইখানে টিআরএক্স বা ডস কয়েন অ্যাড করার জন্য আপনি জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে প্রথম যে অপশনটা আছে ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট, আপনি জাস্ট ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমে বেব 20 আছে, ইআরসি আছে, বিএনবি আছে, ইথেরিয়াম আছে, ডস কয়েন আছে, টিএক্স আছে। আপনি যদি সরাসরি টিএক্স রিসার্চ করতে চান এর জন্য টিএক্সের সামনে চুজ লেখায় ক্লিক করবেন। দেন এখানে যে অ্যাড্রেস আছে আপনি এই যে যে এখানে যে কপি আছে কপি করবেন। কপি করার পর এই যে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। দেন আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট বাইনান যে কোনো ওয়ালেট থেকে এখানে সরাসরি টিএক্স সেন্ড করবেন। সেন্ড কমপ্লিট করলে আপনি জাস্ট সাবমিট সাকসেসফুলিতে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। আপনি যখন এখান থেকে একবারে ব্যাকে চলে আসবেন, দেন আপনি যখন ইনভেস্টে ক্লিক করবেন এখানে আপনার ডিপোজিট কন্টিনিউটি শো করবে। এখানে আপনি যে কয় টিআরএক্স রিসার্চ করবেন ওই অনুযায়ী সেটা অটোমেটিকলি ডস কয়েনে কনভার্ট হয়ে যাবে এবং আপনি ডস কয়েন অনুযায়ী কিন্তু এখানে আপনার প্রফিটটা পাবেন। আমি এখানে 60 টিআরএক্সের মতো রিসার্চ করছিলাম বাট ওইটা কনভার্ট হয়ে 76 ডস কয়েন হয়ে গেছে। এখানে আপনার রেগুলার কমিশন আপনি যে আপনার যে ইনকাম ব্যালেন্স আছে ইনকাম ব্যালেন্সে আপনি এখানে দেখতে পারবেন এবং এখান থেকে রিসিভ করবেন। আমি কিন্তু রেগুলার আমার কমিশনটা রিসিভ করতেছি এবং আজকেও আমি কিন্তু এখান থেকে উইথড্র দিছি। এখানে এই যে আপনি যখন এখানেই করবেন, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে মিনিমাম 5 ডস কয়েন হলে, 5 ডস কয়েনে কিন্তু মাত্র 3 টিআরএক্স হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। এই যে এখান থেকে কিন্তু আমার রেগুলার মানে এই যে উইথড্রগুলো, এই যে আজকে আমি 16 টিআরএক্স এখান থেকে উইথড্র দিছি। সো আর আপনারা তো প্রত্যেকেই জানেন যে সময় এখানে উইথড্রলে ক্লিক করবেন, চুজ উইথড্রল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে অ্যাড ডিজিটাল কারেন্সি ওয়ালেট দেখতে পারবেন। অ্যাড ডিজিটাল কারেন্সি ওয়ালেটে সিলেক্ট করার পর ওইখানে আপনি আপনার টিএক্স অ্যাড্রেস দিবেন। অবশ্যই এখানে টিএক্স অ্যাড্রেস দিতে হবে, টিএক্স অ্যাড্রেসের মাধ্যমে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন।
টিআরএক্স অ্যাড্রেস দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে অ্যামাউন্ট দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি জাস্ট উইথড্রলে ক্লিক করবেন। উইথড্রলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ইনস্ট্যান্ট এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন। এবং এখানে রেফার কমিশনও কিন্তু তারা কম দিচ্ছে, সো যেহেতু তারা কম কমিশন দিচ্ছে, যেখানে কিন্তু লেভেল ওয়ানে 6% কমিশন পাবেন, লেভেল টুতে 2%, লেভেল ওয়ানে 3% কমিশন পাবেন, সো তারা সব দিক দিয়ে কিন্তু একটা রিজনেবলই রাখছে। সো আই হোপ এখান থেকে আপনাদের এখনও প্রফিট হওয়ার পসিবিলিটি আছে, সো আপনি চাইলে এখানে কাজ করতে পারেন।